আজকের গ্রিল এন্ড চিল পর্বে পাঁচফোড়ন রান্নাঘরে করা হবে সুরভিত চিকেন কাবাব, বাক্যরহিত গ্রিল্ড পম্পানো, সবুজের সম্ভার আর ফ্রেশ মিন্ট লেমনেড। প্রথমে চিকেন আর ফিশ ম্যারিনেট করতে লাগছে ধনে পাতা, মিন্ট, বেসিল, গ্রিন অনিয়ন্স, গ্রিন চিলিস, রসুন আর আদা বাটা, ফিশ সস, এটা হলো অপশনাল চিকেন ম্যারিনেশনের জন্য, সানড্রাইড টমেটোস, লেবুর রস, শুকনো লঙ্কার গুঁড়ো, প্যাপরিকা, চিনি, আমচুর পাউডার, জিরে গুঁড়ো, সয়া সস, তেল, স্বাদ মতো নুন, লাল পেঁয়াজ আর লাল ক্যাপসিকাম মাছ ম্যারিনেশনের জন্য, আর অবশ্যই লাগছে চিকেন থাই উইথ বোনস আর পম্পানো মাছ। ভেজিটেবলস গ্রিল করার জন্য বানাবেন একটা স্পাইস মিক্স, তাতে থাকবে রেড পেপার ফ্লেক্স, ভিনিগার আর অলিভ অয়েল, গার্লিক কুচি, নুন আর গোলমরিচ। আর লাগবে ভেজিটেবলস, জুকিনি, ইয়েলো স্কোয়াশ, বেগুন, রেড পেপার, রেড অনিয়ন্স, গার্লিক ক্লোভস। সব ভেজিটেবলস গুলো 1 ইঞ্চ কিউব সাইজে কেটে নেবেন। ফ্রেশ মিন্ট লেমনেড বানাতে লাগছে 1/2 কাপ চিনি, 1 কাপ ফ্রেশ লাইম জুস, আইস কিউবস, সোডা ওয়াটার আর ফ্রেশ মিন্ট লিভস। সব ইনগ্রিডিয়েন্টস গুলো একটা বড় জারে একসঙ্গে মিক্স করে নিন। খুব ইজি এই রিফ্রেশিং মিন্ট লেমনেড তৈরি চিল করার জন্য। ম্যারিনেশনের সস প্রিপেয়ার করতে প্রথমে একটা বড় পাত্রে দিয়ে দেবেন গ্রিন অনিয়ন্স, ধনে পাতা, মিন্ট, কাঁচা লঙ্কা, বেসিল, সানড্রাইড টমেটোস, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, প্যাপরিকা, সয়া সস, আমচুর, লেবুর রস, আদা রসুন বাটা, চিনি আর স্বাদ মতো নুন। এবারে ভালো করে মিশিয়ে নিন ম্যারিনেশন রেডি চিকেন আর ফিশের জন্য। এবার অর্ধেক ম্যারিনেশন চিকেনে দেবেন আর অর্ধেক রেখে দেবেন মাছের জন্য। চিকেন ম্যারিনেশনে দিতে ভুলবেন না ফিশ সস। এবার ভালো করে চিকেন আর ম্যারিনেশন মিশিয়ে নিন, বাকি ম্যারিনেশনটা দিয়ে দিন মাছে আর ভালো করে মিশিয়ে নিন, আর দিয়ে দিন লাল ক্যাপসিকাম আর লাল পেঁয়াজ। ভেজিটেবল ম্যারিনেশনের জন্য দিয়ে দিন বানানো সেই স্পাইস মিক্স আর ভালো করে সব টস করে নিন। এরপর গ্রিলটা রেডি করবেন 500-600 ফ্যারেনহাইট টেম্পারেচারে। একটা ক্যাস্ট আয়রন তাওয়া ব্যবহার করবেন। এবার ম্যারিনেট করা চিকেনগুলো তাওয়াতে দিয়ে নাড়াচাড়া করুন আর কভার করে দিন। 7 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করুন আর দিয়ে দিন বেসিল কুচি। আর 5 মিনিট পর রেডি আমাদের চিকেন কাবাব। চিকেন কাবাব গুলো একটা সার্ভিং প্লেটে পরিবেশন করুন। ফিশ করার জন্য গ্রিলের টেম্পারেচার সেট করে নিন 500 ফ্যারেনহাইটে। গ্রিলে ভালো করে মাছগুলোকে সমান করে সাজিয়ে দিন যাতে মাছে সমানভাবে হিট লাগে। তারপর মাছগুলোকে উল্টে দিন কিছুক্ষণ পর। এবারে কিছুটা সরিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিন আর 5 মিনিট পর পরিবেশন করুন। ফিশ কাবাব রেডি। সবজি করার জন্য টেম্পারেচার সেট করে নিন অ্যাপ্রক্সিমেটলি 300 ফ্যারেনহাইটে। সবজিগুলোর সঙ্গে সব স্পাইসগুলো দিয়ে দিন। 6 মিনিট পর সবুজের রেডি পরিবেশনের জন্য। গরম গরম খাওয়ার জন্য একেবারে রেডি গ্রিল চিকেন, গ্রিল্ড পম্পানো আর ভেজিটেবলস।